আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আমার জীবনের কিছু সত্য ঘটনা বলবো। তো আমি গ্রামের মেয়ে, লেখাপড়া করতাম। তো লেখাপড়ার পাশাপাশি আমার একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়। তো বন্ধুত্ব হইতে হইতে অনেক এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করব। তো বান্ধবীরা জানে, ওর বন্ধুরাও জানে। তো আমি বাসায় লেখাপড়া শেষ করে যাই, ওর সাথে কথা বলি, মোবাইলে চ্যাটিং করি। তো কিছুদিন যাওয়ার পরে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে। তো আমি ওকে বলি যে আমার বাবা মা বিয়ে ঠিক করতেছে। তো ও বললো যে একটা বছর তুমি তোমার বাবা মার কাছ থেকে ম্যানেজ করো, আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। তো আমি বললাম যে এক বছর? বলে হ্যাঁ, তুমি বলো যে এক বছর পরে তোমার পরীক্ষা, না ওইটা দেওয়ার পরে বিয়ে করবো, এরকম তুমি তোমার বাবা মাকে ম্যানেজ করো, আর এক বছরের ভিতরে আমি একটা চাকরি বাকরি ঠিক করে তারপরে তোমাকে বিয়ে করব। তো এরকম বাবা মাকে বুঝাইলাম, তারা মানে না, মানবেও না। তো অনেক কষ্ট করে 6 মাস পার করছি। তো এখন আমি বলতেছি যে আমার পক্ষে আর মানা সম্ভব না। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করো, নয়তো আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে। বলার পরে শেষে ও প্রথমে তো রাজি ছিলই না, পরে ওর বন্ধু বান্ধবের বুদ্ধি নিল, পরে আমাকে বললো এক পর্যায়ে যে আমার তো টাকা পয়সা নাই, কোনো চাকরিও করি না, তোমাকে নিয়ে আমি কী খাওয়াবো। তা আমি বুঝতে পারিনি যে ও আমাকে ব্ল্যাকমেল করতেছে। শেষে আমি বললাম যে আমি আমার গহনা আর বাবা বাড়ি থেকে কিছু টাকা চুরি করে নিয়ে আসবো, এর ভিতরে তুমি একটা কাজ গুছাই নেবা। তো ঢাকা যাব, তুমি কি পারবো না কাজ করে আমাকে খাওয়াতে? ওরে বললো হ্যাঁ 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 অবশ্যই পারবো। পারবো না কেন? মানে ও আমার গহনার কথা, টাকার কথা শুনে অনেক খুশি। তো আমার বান্ধবীদের বললাম যে আমরা যে যাবো মার কাছে বলবি না। আসলে কি সব বাবা মাই চায় যে আমার ছেলে মেয়ে সুখে থাক, ভালো বাড়িতে বিয়ে দিই। এক পর্যায়ে ওর কথা আমার বাড়িতে জানাজানি হয়ে যায়। তো জানাজানি হওয়ার পরে আমাকে বিয়ে দিবে উদ্যোগ নিচ্ছে যে এই মাসের ভিতরে বিয়ে দিবে। তখন আমি আর দেরি না করে ওকে বললাম যে আমরা আজকে রাতেই পালাবো। ওরে বললো যে ঠিক আছে আজকে রাতেই পালাবো। আমি প্রায় 50,000 টাকা আর কিছু গহনা নিয়ে ওর হাতে দিলাম, দিয়ে সেই রাতে আমরা পালিয়ে ঢাকা চলে আসলাম। তো ঢাকা চলে আসলাম, গহনা ওর কাছে, টাকা ওর কাছে। তো মাসখানেও ছিল আমাকে নিয়ে ঢাকা, যখন নাকি দেখলো যে টাকার অ্যামাউন্টটা কমে আসতেছে, আমি তো বুঝতে পারিনি যে ওর ভিতরে এত পেটে পেটে এত শয়তানি ছিল। ও এক মাস পরে বললো কাজের কথা বলে যে আমি কাজ ঠিক করতে যাই, পরে ও আর আসে না, আসে না, একদিন দুই দিন তিন দিন আসেই না, 7 দিন। এখন আমি তো আর ঢাকার কিছু চিনি না, সব কিছুই আমার অচেনা। তো আমি কী করবো? পরে বাড়িওয়ালা আঙ্কেল আমার বাড়িতে রুমে আসে, ওনারই বাড়ি, এসে বলে কান্না কইরো না, সে হয়তো আসবে না। তো আমি বললাম যে না আঙ্কেল এভাবে বললেন না, ও আসবে। আমি আজকে ওর হাত ধরে বাড়ি থেকে পালাইছি, ও ছাড়া আমার কেউ নাই, আর আমার বাড়িতেও আমাকে মেনে নেবে না। পরে এরকম করতে করতে 15 দিনও আর আসে, ওনার ফোন বন্ধ, সব কিছু বন্ধ করে রাখছে। আমার কাছে টাকাও নাই, গহনাও নাই, আমি কী করে চলবো, কীভাবে থাকবো? পরে ওই আঙ্কেল আমাকে হেল্প করতো, আমি ভাবতাম যে আঙ্কেল মনে হয় খুব ভালো মানুষ। তো খেতাম, আঙ্কেল বলতো তোমার যা যা লাগবে আমার কাছে চাইবা, আমি দেব। শেষে আঙ্কেল 15 দিন পরে আমাকে বলে একটা কথা বলি, তুমি তো এখন একটু সুস্থ, তোমার বয়ফ্রেন্ড আর আসবে না, সে আমার কাছে তোমাকে বিক্রি করে চলে গেছে। তখন আমার পায়ের নিচে মাটিও নাই, উপরে ছাদও নাই, আমি কী করবো? আমি তো কান্না করতে করতে শুয়ে পড়ছি।
পরে আঙ্কেল বললো যে রান্না করে লাভ নাই, এখন আমি তোমাকে টাকা দিয়ে কিনে রাখছি, আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। পরে ওই আঙ্কেল মাঝে মাঝে আমাকে পার্টিতে নিয়ে যাইতো, ভাড়ে নিয়ে যাইতো, ওই মদ সিগারেট এগুলো জোর করে আমাকে খেতে বলতো, আমি না খেলে আমাকে মারধর করতো। তো বিভিন্ন লোকরা আসতো, ওদের কাছে বসতে বলতো আমাকে, বিভিন্ন লোকের কাছে বলতো এখানে বসবা, এখানে থাকবা, এই সেই। তখন আমি যাইতাম না, দেখে আমাকে অনেক মারধর করতো, আমাকে জোর করে ড্রিঙ্ক করাইতো, সিগারেট খাইতে বলতো, আমি খেতে পারতাম না, পারিও না। পরে আমি বুঝতে পারলাম আস্তে আস্তে যে ওদের কথা না শুনলে আমাকে এভাবেই মার খেতে হবে। তো সেদিন তো নিয়ে আসলো, আনার পরে আমি এটাও বুঝতে পারলাম যে ও যে আমাকে কিনছে, এই আঙ্কেল বাড়িওয়ালা, তো এই টাকাগুলো উসুল করার জন্য আমাকে সে লোকের কাছে নিয়ে নিয়ে ব্যবহার করার জন্য দিচ্ছে। তো আমি এটা বোঝার পরে আমি ওইখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু কিভাবে পালাবো, সারাক্ষণ আমাকে পাহারা দিয়ে রাখে, আর ওইখান থেকে তো পালানোও যায় না। তো আমি একদিন পার্টিতে গিয়ে মদ খাওয়ার ভান করে মাতাল হওয়ার অভিনয় করে মাতলামি করতে থাকি যে আমি আজকে পালাবই যেভাবেই হোক এই সুযোগ। পরে ওই বাড়িওয়ালা আঙ্কেল আর সবাই ভাবছে কি যে আমি মাতাল, এর জন্য ওরা আলাদাভাবে আনন্দ করতেছে। ওই সুযোগেই আমি কাজে লাগাইছি, ওই সুযোগটাই আমি ওইখান থেকে পালিয়ে চলে আসছি। তো বোনরা, আপনারা কখনো দুই দিনের কিংবা দুই বছরের কিংবা ছয় বছর কিংবা ছয় মাস প্রেম করে কারো হাত ধরে পালাবেন না, পালিয়ে আমার মতো পরিস্থিতির শিকার হবেন না। আর বাড়িওয়ালা আঙ্কেল হোক আর যেই হোক, যার হাতে যাবেন, সে যদি আপনাকে রেখে বলে যে কাজে যাবো, এই যাবো, সে যাবো, আপনি কখনোই তাকে হাতছাড়া করবেন না, আমার মতো ভুল কাজ করবেন না। সব বাবা মাই চায় তার সন্তানের মঙ্গল হোক, ভালো হোক, কোনো বাবা মাই তার সন্তানের খারাপ চায় না।